হ্যালো গাইস, তো দেখো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটি স্টোরি রাইটিং, ঠিক আছে? তো আমি টোটাল তোমাদের জন্য 5টা ইম্পর্টেন্ট স্টোরি রাইটিং সিলেক্ট করেছি, তো এর মধ্যে একটা আপলোড করে দিয়েছি এবং আজকে সেকেন্ড নাম্বার, ঠিক আছে? তো আজকের যে স্টোরি রাইটিং সেটা কি, দ্য ফার্মার অ্যান্ড হিজ স্ট্রেঞ্জ গোস্ট, ঠিক আছে? দ্য ফার্মার, ফার্মার মানে কি কৃষক, অ্যান্ড মানে এবং হিজ মানে তার, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, গোস্ট মানে কি হাঁস, ঠিক আছে? একজন কৃষক এবং তার একটা অদ্ভুত, ঠিক আছে, হাঁস। তো হাঁস এবং কৃষকের গল্পটা এবার দেখো, তোমরা হয়তো অনেকে শুনে রেখেছো অলরেডি বা দেখেছো ভিডিও। তো আজকে দেখো, তোমাদের পরীক্ষার জন্য আমি একদম শর্টভাবে তোমাদের বই থেকে আমি দিয়ে দিয়েছি। তো দেখো এবার একদম প্রথমবারে যে লাইনটা, এ ফার্মার হ্যাড এ স্ট্রেঞ্জ গোস, ঠিক আছে? এ ফার্মার মানে একজন কৃষকের, এ মানে একজন, ফার্মার, ফার্মার মানে কৃষকের, হেড মানে ছিল, একজন কৃষকের ছিল, এ মানে একটা, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, গোস মানে হাঁস ছিল, ঠিক আছে? মানে একজন কৃষকের একটা অদ্ভুত হাঁস ছিল, প্রথম সেন্টেন্সের বাংলা হলো এটা, ঠিক আছে? তারপরে দ্বিতীয় লাইন দেখো, ইট ইউজ টু লে এ গোল্ডেন এগ এভরিডে। ইট মানে এটা, ওই যে হাঁসটা, এটা ইউজ টু লে মানে ডিম পাড়া, পাড়া অর্থ লে। ইট ইউজ টু লে মানে পারা, ইউজ টু মানে সবসময় পারে, ঠিক আছে? অতীতের কোনো অভ্যাস বোঝালে আমরা ইউজ টু ইউজ করি, ইউজ টু ব্যবহার করি, ঠিক আছে? তো ইট ইউজ টু লে মানে এটা পাত্র এ গোল্ডেন এগ, এ মানে একটা, গোল্ডেন মানে স্বর্ণের, এগ মানে ডিম পাত্র, এভরিডে মানে প্রত্যেক দিন, ঠিক আছে? ওই যে হাঁসটা ছিল, স্ট্রেঞ্জ গোস ছিল, ইট ইউজ টু লে এটা পাত্র এ গোল্ডেন এগ, একটা স্বর্ণের ডিম, এভরিডে সব দিন। তারপরে হি সোল্ড দ্য এগ অ্যান্ড বিকেম রিচ। হি মানে সে, মানে ওই যে কৃষকটা, ফার্মারটা, সে কেমন, হি সোল্ড, সোল্ড মানে বিক্রি করতো, সোল্ডের বাংলাকে বিক্রি করা, দ্য এগ মানে ডিমগুলি বিক্রি করে, অ্যান্ড এবং বিকেম রিচ, বিকেম মানে হয়েছিল, রিচ মানে ধনী হয়েছিল, স্বর্ণের ডিম যদি বিক্রি করে ধনী হবে, তাই না? তারপরে দেখো, বাট হি ওয়াজ নট কন্টেন্টেড, ঠিক আছে? বাট মানে কিন্তু, হি ওয়াজ নট মানে না, কন্টেন্টেডটাকে সন্তুষ্ট, কন্টেন্টেডটাকে সন্তুষ্ট, ঠিক আছে? কন্টেন্ট এমনি উচ্চারণ করতে পারো, কন্টেন্ট, কন্টেন্টটাকে সন্তুষ্ট, কিন্তু সে সন্তুষ্ট ছিল না, ঠিক আছে? তারপরে দেখো, দ্য গ্রিডি ফার্মার ওয়ান্টেড মোর রিসোর্স অ্যাট এ টাইম। দ্য গ্রিডি ফার্মার, গ্রিডি মানে লোভি, যে কৃষকটা, ফার্মার মানে কৃষকটা ছিল, ওয়ান্টেড মানে চেয়েছিল, মোর রিসোর্স আরও ধনী হতে চেয়েছিল, অ্যাট এ টাইম মানে এক সময়, একবারে অনেক ধনী হতে চেয়েছিল, একটা একটা করে ডিম পেলে তো মানে ধনী হতে সময় লাগবে, কিন্তু সবগুলো ডিম পাইলে একসাথে তাহলে অনেক ধনী হয়ে যাবে, এই জন্য দ্য গ্রিডি ফার্মার, ওই লোভী কৃষকটা, ওয়ান্টেড মানে চেয়েছিল, মোর রিচেস, মোর মানে আরও, রিচত্ব ধনী হওয়া, রিচত্ব পয়সা আমরা বলি না, তো ধনী গরিব, পুরাত্ব গরিব, রিচত্ব ধনী, এ রিচেস মানে আরও ধনী হতে চেয়েছিল, অ্যাট এ টাইম, এ টাইম মানে একটা সময়ে, মানে একবারে। তারপরে দেখো, দ্য গোস হ্যাজ কোয়াইট এ নাম্বার অফ গোল্ডেন এগস ইন ইটস উম্প, ঠিক আছে? দেখো, দ্য গোস মানে গোসটার মধ্যে হ্যাজ মানে আছে, কোয়াইট নাম্বার অফ গোল্ডেন এগস মানে অনেক পরিমাণ স্বর্ণের ডিম আছে, ইন ইটস কম্প উম্প, এটার যে পেটের ভিতরে যে মানে যে ডিম থাকার যে জায়গা, ওই জায়গার মধ্যে অনেক ডিম আছে। এটা কি ভাবলো ওই যে কৃষকটা, সে ভাবে আর কি, যে পেটের ভিতরে যেহেতু একটা একটা করে ডিম বেরোচ্ছে প্রত্যেক দিন, তাহলে নিশ্চয়ই পেটের ভিতর অনেকগুলি মানে স্বর্ণের ডিম একসাথে রয়েছে, এই জন্য এটা ভাবলো আর কি, যে দ্য গোস হ্যাজ কোয়াইট, গোস মানে হাঁসটার মধ্যে, হ্যাজ মানে আছে, হ্যাজের বাংলা আছে, হাঁসটার মধ্যে আছে, কোয়াইট এ নাম্বার অফ মানে অনেক, মানে অনেক পরিমাণে, অনেক সংখ্যক গোল্ডেন এগ, স্বর্ণের ডিম রয়েছে, ইন ইটস ওম্প, এটার মানে পেটের ভিতরে, ঠিক আছে? আই মাস্ট গেট অল দ্য এগস অ্যাট এ টাইম। আই মানে আমি, মাস্ট মানে অবশ্যই, আমি অবশ্যই, গেট অর্থ পাওয়া, আমি অবশ্যই পেতে চাই, অল দ্য এগস সব ডিমগুলি, অ্যাট এ টাইম মানে একবারে সব ডিমগুলি পেতে চাই। সেড দ্য ফার্মার, এই সেড মানে বললো, দ্য ফার্মার মানে এই কৃষকটা বললো যে আই মাস্ট গেট, আমি চাই অবশ্যই পাইতে সব ডিমগুলি একবারে, ঠিক আছে? তারপরে থিঙ্কিং সো, থিঙ্কিং সো হি কিল দ্য গোস অ্যান্ড কাট ওপেন ইটস ব্যালি। থিঙ্কিং সো মানে এটা ভেবে, থিঙ্কিং অর্থ ভাবা, ভাবনা, হ্যাঁ, থিঙ্কিং সো মানে এটা ভেবে, হি কিল্ড মানে সে কিল করলো, হত্যা করলো, দ্য গোস মানে
ওই যে হাঁসটাকে হত্যা করে ফেললো অ্যান্ড এবং কাট মানে কাটলো ওপেন ইটস বেলি, বেলি মানে পেট, ঠিক আছে, বেলি মানে পেট, তো বেলি মানে হাঁসটার যে বেলি পেটটা সে কাটলো, কেন কাটলো, ওই মানে স্বর্ণের এগ মানে ডিমগুলি পাওয়ার জন্য, ঠিক আছে। বাট টু হিস আটার সোরো অ্যান্ড সারপ্রাইজ হি ফাউন্ড নো এগস ইন ইটস বেলি, বাট মানে কিন্তু টু হিস আটার সোরো, কিন্তু সে মানে দুঃখ হয়ে গেল, সোরো মানে দুঃখ হওয়া, হ্যাঁ আটার মানে হলো, বাট মানে কিন্তু টু হিস আটার সোরো মানে সে দুঃখী হয়ে গেল, দুঃখিত হলো অ্যান্ড এবং সারপ্রাইজ, সারপ্রাইজ মানে অবাক হলো, অবাক হলো, হি ফাউন্ড মানে ফাউন্ড নো এক্স মানে কোনো ডিম দেখলো না, কোনো এক দেখলো না ইন ইটস বেলি, এটার পেটের ভিতরে আর কোনো ডিমে দেখলো না, ডিমগুলি একদম ছোটো ছোটো যেগুলি নাকি এখনও স্বর্ণের ডিম পরিণত হয় নাই, ঠিক আছে, মানে এই জন্য সে কোনো স্বর্ণের ডিমও দেখলো না। দাস হি লস্ট হি স্ট্রেন্স গোস ফর এভার, দাস মানে তাই, হি মানে সে, লস্ট মানে হারালো, হিস মানে তার, স্ট্রেন্স মানে অদ্ভুত, গোস মানে হাঁসটা হারালো, ফর এভার মানে একবারে, ফর এভার মানে সারা জীবন লাগে হারিয়ে ফেললো, ঠিক আছে। তারপরে হি ল্যামেন্টেড দ্য লস মানে সে লস হয়ে গেলো তার একবারে, হি সাফার্ড ফর হিস গ্রিট মানে সে একদম তার লোভে, লোভটাই সে ভোগ করলো এবার, ঠিক আছে, লোভের যে শাস্তি এটাই ভোগ করলো। তো নীতি গল্প কি, নীতি গল্প তোমরা লিখতে পারো যে টু মাস গ্রিট, টু মাস গ্রিট ইজ ব্যাড, এটাও লিখতে পারো, ঠিক আছে, এটা লিখবা নিট, মোরাল অফ দ্য স্টোরি তোমরা কী লিখবা যে টু টু মাস, টু মাস গ্রিট, ঠিক আছে, টু মাস গ্রিট ইজ ব্যাড মানে কি বেশি লোভ খারাপ, ঠিক আছে, টু অত বেশি, টু মাস মানে বেশি পরিমাণে, গ্রিট অত লোভ, ইজ ব্যাড মানে খারাপ, বুঝতে পেরেছ। তো স্টোরি রাইটিংটা যদি বুঝে থাকো অবশ্যই মানে একটা লাইক করে দিও, যাতে করে আমি বুঝতে পারি যে তোমরা ভালো লেগেছে এই স্টোরিটা, ঠিক আছে। সো আজকের জন্য টাটা।